ক্লাস ফোর, আমার গণিত, বইয়ে 154 পাতায়। আজকে আমরা এই পাতাটা ভালোভাবে শিখে নেব। প্রথম বলেছে দেখো, এটা পেন্সিলে শীষের দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হয় হোক আমাদের সেটা দেখতে হবে, 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ। এটা সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে, দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আগে আমরা সামান্য ভগ্নাংশ চিনে নিই, তারপর দশমিক ভগ্নাংশটা চিনে নিই, তারপরে অঙ্কটা শুরু করব। চলো সামান্য ভগ্নাংশ কীভাবে আমাদের চিনতে হবে। যখন দেখবে 1, 2 এগুলো স্বাভাবিক সংখ্যা, 50, 60 স্বাভাবিক সংখ্যা, যখন 1/2 দেবো, 3/5 দেবো, 6/7 দেবো, তখন হয়ে যাবে ভগ্নাংশ। বুঝেছো? এটা সামান্য ভগ্নাংশই হোক বা ভগ্নাংশ হোক। এবার দশমিক ভগ্নাংশ, তার মানে দশমিক সংখ্যার পর কী হবে, মানে সে দশমিকে প্রকাশ করা যায়, দশমিক সেটাকে আমরা বলি দশমিক প্রকাশ করো বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিক ভগ্নাংশ কথাটা আমাদের সবসময় প্রযোজ্য হয় না, দশমিক প্রকাশে করো এটাই প্রযোজ্য হয়। চলো আমরা শিখে নিই, কিন্তু আর একটা জিনিস শিখে নিতে হবে। মনে করো এইখানটা ভালো করে শিখে, আগে ভিডিওতে তোমাদের দেখিয়েও দিয়েছি, 2/10 এটা কেমন করে লেখা যায়, 2/10 লেখা যায়, তাহলে 2কে 10 দিয়ে ভাগ, ঘটনাটা তাই তো, 10 ভাগের মধ্যে দুটো। এটা আমরা ভাগটা কেমন করে করব, আমরা আর একটুখানি শিখে নিই। 2/10 লিখেছি, আবার একটা লিখি 2/100, আবার লিখি একবার 2/1000। ভাগ না করে আমরা করব, দশমিকের এটা ব্যাপার, কেমন করে করব, না দশমিকের ব্যাপার এলে যখনই আমাদের জানবে যে এটা 2 আছে, কি এটা যাই সংখ্যা থাকুক না কেন, মোট কথা দশমিক আছেই। দশমিকটা কোথায় আছে, দশমিকের ভাগে আমরা ভাগ করতে যাব না, কারণ ভাগ না করে করব। একটা স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, 5 দশমিক আছে, স্যার দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পাবে, যখন টাকা পয়সার যোগ বিয়োগ হবে, 5 টাকা থেকে 2 টাকা 20 পয়সা বিয়োগ দাও, 2 টাকা 20 পয়সা, তখন তুমি দশমিকের পর 0 ধরে নেবে, কেন দশমিক দেবে, তাহলে তখন কোথায় পাচ্ছ, দশমিক আছে। তো প্রত্যেক সংখ্যা দশমিক আছে, তাহলে 2-এরও দশমিক আছে, এইখানটায় আছে, দশমিকটা ক ঘর এগিয়ে যাবে, 1 ঘর, দশমিকটা 1 ঘর, একটা ঘর তো আছে 2-এর, তাহলে এইখানে দশমিকটা আছে, তাহলে 1 ঘর আছে, 1 ঘর এগিয়ে গিয়ে এখানটা হবে, তাহলে 2-এর আগে হবে, উত্তরটা আসবে 0.2। চলো এখানটা শিখে নিই, এখানটা স্যার 2টো 0 আছে, তা কী করে পাবো, দশমিকটা তো এখানে আছে বললেন 2-এর পর, হ্যাঁ একটা ঘর তৈরি করতে হবে 0 দিয়ে, এখানে হবে, উত্তরটা হবে 0.02। এটা কি স্যার তাই করবো, 3টে ঘর আছে, 2টো ঘর তৈরি করবো, 3টে ঘর এগোতে হবে আমাকে, কারণ 2টা 1টা সংখ্যা হলো, দশমিকটা এখানে আছে, তা 1টা ঘর হলো, আর 2টো ঘর তৈরি করি, এখানটা হবে, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা দশমিকে মানে নিজেদের শিখে গিয়েছি, ভগ্নাংশ থেকে দশমিকে নিজেদের শিখে গিয়েছি, অর্থাৎ 2/10 থাকলে আমরা 0.2 দিয়ে দেবো, 2/100 থাকলে আমরা সমান 0.02 দিয়ে দেবো, শিখে গেছি এখানে, এটা তো ভাগ, এটাও ভাগ, আমি আগে দেখিয়ে দিলাম তোমাদের। এবার চলো অঙ্কগুলো শিখে নিই, কী বলছে অঙ্কটাতে, অঙ্কটা বলছে 2 মিলিমিটার, 2 মিলিমিটার 1 সেন্টিমিটারে 10 ভাগের কত ভাগ। আগে দেখি তো 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান সব সময় আমাদের 10 মিলিমিটার, 10 মিলিমিটার, এটা আমি কী লিখেছি বলো তো, 10, কার ঘরে 1 আছে, সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এইখানে যদি আমি 1 লিখি, তাহলে 1 ডেকামিটার সমান কত মিলিমিটার বললে, আমাকে এতগুলো 0 মারতে হবে, 1000 মিলিমিটার বলবো, 1 মিটার সমান কত মিলিমিটার বললে, তাহলে আমাকে এতগুলো 3টে 0 মারতে হবে, 1 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার সমান 1 লিখেছি, কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, কোনো কষ্ট হলো না, যাই বলবে যা, 1 যদি বলে 1 কিলোমিটার সমান, তাড়াতাড়ি বলো কত মিলিমিটার, 1 কিলোমিটার সমান এতগুলো 0 বসিয়ে দেবে, 1 হেক্টোমিটার সমান কত বলো, অর্থাৎ আমরা বুঝে গেলাম 10 ভাগের 1 ভাগ, তখন 10 যাচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার হচ্ছে ঘটনাটা তাই, সেখানে দিয়েও দিয়েছে 1 সেন্টিমিটার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এইখানটা আমরা লিখব
দশ ভাগের মধ্যে এক ভাগ, তা শূন্য, তাহলে এটা তো দুই ছিল না, তাহলে এটাকে দুই হবে, দুই লিখব, এটা বলেনি 2 মিলিমিটার বলেছে, তা দুই লিখতে হবে, দশমিকটা কোথায় হবে, বাঁয়ে হবে, বুঝে গেছো? এটা যদি আবার বলতো 1 ডেসিমিটার সমান 100 ভাগের কত ভাগ, এটাকে 100 ভাগে না বলে দিলেও আমরা বার করছি 1 ডেসিমিটার সমান কত ভাগে, কত ভাগ 2 মিলিমিটারটা, তাহলে 1 ডেসিমিটার সমান 100 ভাগে বুঝে নিলাম। যদি আমাকে এই 10টা না লিখে দিত তখন বুঝে নিলাম, তখন আমরা 0.02 করে দিতে পারতাম। তাহলে তোমরা প্রত্যেকটি পারবে, এটাকে তো শুধু আগে দশমিকটা বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে, 0.4 বসিয়ে দেবে, 0.5 বসিয়ে দেবে, এটা শেখাবার তেমন কিছু নেই। এইটা আমরা দেখব এইখানটাতে 10 মিলিমিটার আছে, 10/10 ঘটনাটা আসবে, 10/10 এক, এটা আসবে কিন্তু 1 সেন্টিমিটার। কেমন করে হলো 10 মিলিমিটারও যা, একে আমরা 10 মিলিমিটারও বলতে পারি, শেষ থেকে ধরলে 10 মিলিমিটার বলতে পারি, আবার 1 সেন্টিমিটারও বলতে পারি, 10 মিলিমিটারও যা, 1 সেন্টিমিটারও তাই, 100 ডেসিমিটারও যা, না 1 ডেসিমিটারও যা, ডেসিমিটার ঘোরা এক আছে, আর এখানে কে যদি ধরি তাহলে 100 মিলিমিটারও তাই, 1 মিটারও যা, 1000 মিলিমিটারও তাই, আমি যদি শূন্যটা মুছে দিই তাহলে 1 মিটারও যা, 100 সেন্টিমিটারও তাই। এইভাবে আমরা অঙ্কটা শিখে নেব। চলো, যদি অসুবিধা হয় কমেন্টে অবশ্যই লিখবে, আমি কমেন্টে ভিডিও করে দিয়েছি, আবারও করে দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।